র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সংস্থাটির সাবেক বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পূর্ণ বিবেচনার আবেদন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ওনার সঙ্গে ফোনে যে বিষয়গুলো আলাপ করা হয়েছিল সেগুলোই চিঠিতে লিখেছি। রবিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পাঠানো এই চিঠিতে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য অ্যান্থনিকে অনুরোধ জানিয়েছেন আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মতে, ভবিষ্যতে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারায় আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকার কথা উল্লেখ করেছেন মন্ত্রী। সিলেটে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন সংলাপে আলোচনার সুযোগ রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। র্যাব প্রতিষ্ঠান হিসেবে যথেষ্ট বিশ্বাসযোগ্য, প্রতিষ্ঠানটির কারণে সন্ত্রাস, মাদক ও মানবপাচার কমেছে, তাই এই সিদ্ধান্ত আমাদের কাছে তাজ্জব মনে হয়েছে। আব্দুল মোমেন আরও বলেন, মানবাধিকারের বিষয়ে আমরা সোচ্চার, এই নিয়ে আমরা আপোষ করি না। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে চলে। ইরাকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বাংলাদেশ অসন্তোষ জানায়। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আল মিলারকে গত 11 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষের কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।